গতকাল আমরা শ্রীলঙ্কার সঙ্গে হেরেছি, যাচ্ছে তাইভাবে হেরেছি, এবং এশিয়া কাপের সুপার ফোর এখন আমাদের জন্য রীতিমতো স্বপ্নের একটা ব্যাপার, এবং সেই স্বপ্নটা যে দুঃসহ স্বপ্ন সেটা বলার অপেক্ষা রাখে না। আজকে এই রশিদ খানের নাগিন ডান্সের যে ছবিটা, সেই ছবিটা বেশ ভাইরাল হতে দেখা গেছে, আলোচনায় আসতে দেখা গেছে বাংলাদেশের সঙ্গে, যখন একদিন পরেই এশিয়া কাপের তাদের প্রথম লড়াই এবং বাংলাদেশের জন্য বাঁচা মরার লড়াই, সেই লড়াইয়ে তারা দুজন পাকিস্তানের লাহোরে যখন মুখোমুখি হবে, তখন এই রশিদ খানের নাগিন ডান্সের ছবিটা নিয়ে, অর্থাৎ নাগিন পোস্টটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। পোস্টটা বাংলাদেশের উদ্দেশ্যে, বাংলাদেশের ব্যাটসম্যানদের উদ্দেশ্যেই দিয়েছেন কিনা সেটি নিয়ে গণমাধ্যমে চলছে আলোচনা বিশ্লেষণ। এই পোস্টটা এবং এই ছবিটা যে অনেক ইঙ্গিত বহন করে সেটা বলার অপেক্ষায় রাখে না। বাংলাদেশের ব্যাটসম্যানরা যখন শ্রীলঙ্কার দুর্বল বোলিং অ্যাটাকের বিরুদ্ধে অসহায় আত্মসমর্পণ করেছে, তখন আফগানিস্তানের দুর্দান্ত বোলিং অ্যাটাকের সামনে, বিশেষ করে রশিদ খান, মুজিবুর রহমান, তাদের 20 ওভার মোকাবেলা করার সাথে মোহাম্মদ নবী, নবীও যদি 5-7 ওভার করেন, অর্থাৎ 50 ওভারের অন্তত অর্ধেক ওভারই বাংলাদেশের জন্য খুবই চ্যালেঞ্জিং হবে, যেখানে অনেক বেশি সহজ ছিল শ্রীলঙ্কার বোলাররা, কারণ শ্রীলঙ্কার ফ্রন্ট লাইন 3-4 জন বোলার দলে নেই ইঞ্জুরির কারণে, নানা সমস্যার কারণে, সেই দুর্বল বোলিং শক্তি, অন্তত বলা যায় যে শ্রীলঙ্কার বিকল্প বোলিং ইউনিট নিয়ে শ্রীলঙ্কা জাতীয় দল হয়েছে, সেই বোলিং ইউনিটের বিরুদ্ধে আমরা যা করেছি তার পরিসংখ্যান যদি একটু বিশ্লেষণ করা যায় তাহলে ভয়াবহ ব্যাপার দাঁড়াবে। বাংলাদেশে গতকালকে সবথেকে ভালো যে ব্যাটসম্যানটা খেলেছেন, সেই ব্যাটসম্যানটার নাম নাজমুল হোসেন শান্ত। নাজমুল হোসেন শান্ত যে 89 রানের ইনিংস খেলেছেন, সেই 89 রান করতে তিনি খেলেছেন 122 বল। 122 বলের মধ্যে অর্ধেক বল তিনি ডট দিয়েছেন, অর্থাৎ 61 বল ডট দিয়েছেন। 61 বলে তিনি কোনো রান করতে পারেননি, বাকি 61 বলে এই 89 রান করেছেন, যার মধ্যে 47টা সিঙ্গেলস রয়েছে। নাজমুল হোসেন শান্তর সবথেকে ভালো পারফরমেন্সের ভেতরের চিত্র যদি এটা হয়, অর্থাৎ 50% বল ডট দেওয়ার ইতিহাস যদি হয়, যেখানে কিনা সাকিব আল হাসান দিয়েছেন 82% বল ডট, বাকিদের অবস্থা ভয়াবহ। আপনার সব থেকে ডট কম খেলা, সব থেকে ভালো যে মানে খেলেন যে ব্যাটসম্যানটা এই মুহূর্তে বাংলাদেশ দলের, যিনি ডট দিতে চান না সেই তাওহিদ হৃদয়ও কিন্তু অনেক ডট দিয়েছেন, এবং সেই ডটের পরিমাণ 40 বলের মধ্যে 22টা বলে তিনি ডট দিয়েছেন। এই যখন অবস্থা, তখন আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? বিশ্লেষণটা একটু দলীয়ভাবে করা যাক। 42.4 ওভার বাংলাদেশ ব্যাট করেছিল, যাতে 256টি বল হয়। 256টি বলের মধ্যে শ্রীলঙ্কার ওই দুর্বল বোলিং অ্যাটাকের বিরুদ্ধে বাংলাদেশ 147টি ডট বল খেলেছে, অর্থাৎ 147 বলে কোনো রান করতে পারেনি বাংলাদেশ। 24-25 ওভার মতো, 25-24 ওভার, 24.3 ওভার তারা ডট বল খেলেছে, কোনো ধরনের রান আসেনি। এখানেই দৃশ্যটা খুবই পরিষ্কার যে কি ভয়াবহ রকমের বিপর্যয়ের মধ্যে বাংলাদেশের বোলিং। 147 বল ডটের এগেনেস্টে মাত্র 109টি বল থেকে রান এসেছে বাংলাদেশের, সেই 109 বল থেকে যে 164 রান জোগাড় করা সেটা হয়েছে। ডট বলের সংখ্যা যখন আপনার খেলার মোট বলের 70% হয়ে যায়, তখন সেই দলের ব্যাটিংকে নিয়ে আপনি বড় স্বপ্ন দেখতে পারবেন না। শ্রীলঙ্কার বোলিং অ্যাটাকের কথা বারবার বলছি, শ্রীলঙ্কার বোলিং অ্যাটাকের চাইতে অন্তত 10 গুণ ভালো বোলিং অ্যাটাক আফগানিস্তানের সঙ্গে। সেই আফগান দলের বোলিংয়ের যে মূল শক্তি রশিদ খান, তিনি যখন নাগিন মানে ডান্সের নাগিনের যে ছবলের যে ইশারা, সেই ইশারায় যখন ছবি তোলেন, সেই ছবি যখন গণমাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে, তখন ব্যাপারটা গুরুত্বপূর্ণই হয়ে যায়, কারণ আফগানিস্তানের সঙ্গে
এই ম্যাচটা বাংলাদেশের জীবন মরণ লড়াই, সেই ম্যাচটা নিয়ে আমরা আরও বিশ্লেষণ করব। কিন্তু আমার মনে হয় যে এই যে আমরা এতদিন ট্রল করতাম অনেক আগে, মানে যারা এখন ইয়াং জেনারেশন তারা হয়তো তার খেলা দেখেনি, সেই জাভেদ ওমর বেলিম গুল্লুর কথা যদি বলি, সেই আমলে গুল্লু ছিলেন ডট মাস্টার, পুরো 50 ওভার ব্যাট করেছেন ওপেনিংয়ে নেমে ওয়ানডেতে, কিন্তু সেঞ্চুরি পাননি, এরকম অনেকগুলো ম্যাচ তার ইতিহাসে রয়েছে। সেই রকম ব্যাটসম্যানের কিংবা ব্যাটিং স্টাইলের যুগে তো আমরা এখন নেই, কিন্তু তারপরেও নাইম শেখদের দেখলে সেই কথা মনে পড়ে যায়। নাইম শেখের মানে গতকালকের ওভারের প্রথম 3 ওভারের চিত্র দেখা যাক। গতকালকের ম্যাচের প্রথম 3 ওভারের 2 ওভার নাইম শেখ পুরো খেলেছেন, অর্থাৎ প্রথম ওভার এবং তৃতীয় ওভার। ফার্স্ট বোলারের এগেনেস্টে তিনি খেললেন প্রথম ওভার এবং তৃতীয় ওভার, 2 ওভারেই যেটা করলেন সেটা হচ্ছে 6 বলের 1 ওভারে 6 বলের 5টা বল তিনি ঠেকালেন, 1টা বলে 4 রান দিলেন, 1টি বলেও তিনি একটা সিঙ্গেল নেওয়ার চেষ্টা করেননি। তৃতীয় ওভারেও তাই, 1টা 4 মারলেন, বাকি 5 বল ঠেকালেন, অর্থাৎ 12টি বল খেললেন, 12টি বলে 10টা বল ডট দিলেন, বাকি 2টা বলে তিনি রান নিলেন। ব্যাটসম্যান হিসেবে অযোগ্যতার চূড়ান্ত মানে চিত্রায়নটা এখানেই হয়ে যায়, এবং আমার মনে হয় যে আন্তর্জাতিক ক্রিকেটে এই ধরনের ব্যাটসম্যানের কোনোভাবেই জাতীয় দলে আসার কোনো সুযোগ আমি অন্তত দেখি না। যে ব্যাটসম্যান মনে করে যে পুরো 1টা ওভার খেলে 1টা 4 মারলেই তার দায়িত্ব শেষ, বাকি 5 বল চোখ বন্ধ করে সে ঠেকাবে, বিন্দুমাত্র চেষ্টা করবে না সিঙ্গেলস বের করার, সেটা দলের জন্য এবং তার নিজের ক্যারিয়ারের জন্য ভয়াবহ। আর এই রকম ব্যাটসম্যানের সমন্বয়ে দল যদি আমরা গড়ি তাহলে আমাদের ফলাফলটা এরকমই হবে। অনেকেই বলছেন, যেমন আজকেই আকরাম খান এক সাক্ষাৎকারে বলেছেন যে এশিয়া কাপ বিশ্বকাপের আগে দলের মানে প্রস্তুতি শুরু হবে 2-3 বছর আগে, মানে পরিপূর্ণ দলের, সেখানে যদি টুর্নামেন্ট শুরুর 5 দিন আগেও না জানা যায় যে কারা দলে খেলবে কারা দলে খেলবে না, তাহলে এরকম ফলাফলই হবে বিশ্বকাপে। কি তাহলে আমাদের আরও বেশি খারাপ ফলাফল অপেক্ষা করছে, যেখানে এই আফগানিস্তান বিশ্বকাপে কিন্তু আমাদের প্রথম প্রতিপক্ষ, আমরা যে প্রথম ম্যাচ খেলব 7 অক্টোবরে, সেই ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। আফগানিস্তানের সঙ্গে এশিয়া কাপে জয়লাভটা খুব সহজ হবে না, আমার মনে হয় খুব সহজ হবে না, এই কথাটা বলাটা একটু বোকামি, কারণ বলা উচিত যে কোনোভাবেই সহজ হবে না এবং রীতিমতো দুরূহ হবে, এবং সেই দুরূহ কাজটা যদি বাংলাদেশ করতে পারে সেটা একটা অসাধারণ কাজই হবে, কারণ আফগানিস্তানের সঙ্গে সর্বশেষ ঘরোয়া যে দ্বিপাক্ষিক সিরিজ সেই সিরিজই আমরা যাচ্ছে তাই ভাবে হেরেছি। আর একটা কথা মনে রাখা বোধহয় উচিত টিম ম্যানেজমেন্ট এবং বিসিবির, সেটা হচ্ছে যে কোনো একটা দলের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ আর একটা বড় টুর্নামেন্ট লাইক এশিয়া কাপ এবং বিশ্বকাপ, এই দুই খেলার মধ্যে যে একটা যোজন পার্থক্য আছে সেটা কি তারা বুঝতে পারেন না? কারণ ঘরের মাঠে দ্বিপাক্ষিক সিরিজ হোক, অ্যাওয়ে মাঠ, সেখানে দ্বিপাক্ষিক সিরিজ একটা নির্দিষ্ট দলের বিপক্ষে 3 ম্যাচ কিংবা 5 ম্যাচ খেলা আর একটা টুর্নামেন্ট খেলার মাঝে মেজাজের যে পার্থক্য রয়েছে, একটা দ্বিপাক্ষিক সিরিজে যে কাউকে যে খেলিয়ে দেওয়া যায়, কিন্তু একটা বড় টুর্নামেন্ট যে ওখানে ক্রিকেটের চাইতেও ওখানে মাইন্ড গেম, ওখানে অভিজ্ঞতার গেম যে অনেক বড়, মাইন্ড গেমটাই মূল হয়ে দাঁড়ায়, সেটা কি বিসিবির কর্তা ব্যক্তিরা এখনও বুঝতে পারেননি? যেখানে মাইন্ড গেম হয় ওয়ার্ল্ড কাপ এশিয়া কাপে, সেখানে আমরা এক্সপেরিমেন্টের মধ্যেই থাকব, এটা বোধহয় দলের মহা ক্ষতি এনে দেবে, যে কারণে শ্রীলঙ্কার সঙ্গে প্রথম ম্যাচ হারার পরে সবথেকে বেশি সমালোচনায় বিদ্ধ হচ্ছেন কোচ হাতুরে সিংহে। আমার মনে হয় যে কোচকে একমাত্র সমালোচনা করে লাভ নেই, আমাদের পুরো ক্রিকেট কাঠামো নিয়েই আলোচনা সমালোচনা হওয়া উচিত, কারণ আমরা এখনও এই পর্যায়ে আমরা ওয়ানডে চ্যাম্পিয়নশিপে 3 নম্বর অবস্থানে নিয়ে বিশ্বকাপ খেলছি, কিন্তু আমরা এখন পর্যন্ত ক্রিকেট কাঠামোতে প্রফেশনাল হতে পারিনি, বড় দলগুলোর ধারে কাছে যেতে পারিনি, সেখানটায় আমাদের মনে হয় উন্নতি করা দরকার, কারণ অনেক পরে আসা আফগানিস্তান ক্রিকেট এবং ক্রিকেটাররা এভাবে এই সাপের ছোবল দেখাবে আর আমরা সেটা নিয়ে বিশ্লেষণ করব, এটা বোধহয় অনেক বেশি লজ্জার।